টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বনি, প্রয়োগজানি আর কুপাকি গ্রামসমূহে ঢুকলেই প্রায় বাড়িতেই বাঁশের তৈরি দৃষ্টিনন্দন শিল্পগুলি চোখে পড়ে। বাঁশ দিয়ে তৈরি হাতের শিল্প যেন এক একটি মেশিন দিয়ে তৈরি, তাদের হাতের নৈপুণ্য কারুকাজ দেখলে চমকে যাবেন। বাঁশ দিয়ে তৈরি হচ্ছে আকর্ষণীয় ট্রে, বাস্কেট, টেবিল ল্যাম্প, ফ্লোর ল্যাম্প, ফলের ঝুড়ি, ফুলদানি, লেডিস ব্যাগ, মুড়া, থালাবাসন, দোলনা জাতীয় নিত্য প্রয়োজনীয় সকল পণ্য। আর বাঁশের তৈরি হস্তশিল্প রপ্তানি হচ্ছে বাংলাদেশসহ অন্যান্য দেশসমূহে। এ অঞ্চলের শত শত লোকেরা বাঁশ দিয়ে তৈরি জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করছে, সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। এই শিল্পকে আরও এগিয়ে নিতে হলে প্রশিক্ষণ সহ আর্থিক সহযোগিতা প্রয়োজন বলে সচেতন মহল মনে করেন।